আসসালামু আলাইকুম। তো আপনারা নিশ্চয়ই অনেক খবর পত্রিকা আর টিভি নিউজে দেখতে পেয়েছেন আয়াসোফিয়ার ব্যাপারে। আয়াসোফিয়ার ব্যাপারে অনেকই কথাবার্তা হচ্ছে, টিভি নিউজওয়ালারা এমন ভাবে প্রকাশ করছে মানে যে মুসলিমরা জোর করে এটাকে মসজিদ বানিয়ে নিয়েছে, মানে তাদের কষ্ট দেখে আসলে আমারই কষ্ট লাগছে। তো আপনারা যারা জানেন না আয়াসোফিয়া জিনিসটা কি, আগে সেই জিনিসটা নিয়ে আসি, তারপর আমি এদের ব্যাপারে কথা বলছি, এদের আসল উদ্দেশ্য। তো ব্যাপার হচ্ছে যে 1500 বছর আগে বাইজেন্ট সম্রাটরা এই আয়াসোফিয়াকে তৈরি করেছিলেন কনস্টান্টিনোপলে। তো সেই কনস্টান্টিনোপল 1453 সালে ওসমানীয় সুলতান মেহমেদ সেরকে জয় করেন কনস্টান্টিনোপলকে। প্রচুর একটা অসাধারণ যুদ্ধ ছিল এবং প্রচুর অসাধারণ একটা অভিযানের দ্বারা প্রচুর মেধা খাটিয়ে সেখানে শক্তিতে জয় করা হয় এই জিনিসটাকে, সেই শহরটাকে যেটা আজকের ইস্তাম্বুল, সেটাকে অনেক শক্তি এবং মেধার দ্বারা জয় করা হয়েছিল। তো এটার উপর একটা ডকুমেন্টারি তৈরি করেছে এপিক অফ গ্লোরি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো জয় করলো, জয় করার পর আয়াসোফিয়া জিনিসটা ছিল শহরের ভিতরে এবং এটা অনেক বড় একটা মসজিদ এবং অনেক সুন্দর, ভেতরে সোনায় কারুকার্য করা এবং বাইরের দেয়াল প্রশস্ত। পরবর্তীতে প্রচুর সেই যুদ্ধে প্রচুর সৈনিক মারা যায় এবং প্রচুর কষ্টের ফলে সেই শহর কনস্টান্টিনোপল জয় হয়, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে কনস্টান্টিনোপল মুসলমানরা জয় করবে। তো অনেকে মনে করেন সেটা মোহাম্মদ আল ফাতে সেটা জয় করার মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সঠিক করেছেন। তো সুবহানাল্লাহ। তো আপনারা সেই ডকুমেন্টারি অবশ্যই দেখবেন, সেটা অনেক কিছু শেখার আছে। তো আমি এখানে সংক্ষেপে বলছি, তো যখন যুদ্ধ হয় তো যুদ্ধের এত রমরমা অবস্থা, সুলতান মেহমেদের সৈন্যরা আয়াসোফিয়ার সামনে যায় কিন্তু আয়াসোফিয়ার দেয়ালের প্রশস্ত এবং শক্তি দেখে তাদেরকে থমকে দাঁড়াতে হয়। রোমান সাম্রাজ্যের সৈনিকরা থেমে যাওয়ার পাত্র নয়, তারাও সেই জোরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং পরে 260 জন মেহমেদের সৈন্যকে তুলে শিরোচ্ছেদ করে, কিন্তু তাও মেহমেদ দমে যাওয়া নাই, সেই তুমুল যুদ্ধ চালিয়ে যায় এবং অবশেষে সেই শহর জয় হয় প্রচুর রক্তক্ষয় এবং প্রচুর ত্যাগ এবং বিসর্জনের মাধ্যমে। তো তিনি কি করলেন, তো আয়াসোফিয়াতে তখনকার খ্রিস্টান যেসব লোকজন ছিল, জনগণ ছিল, তখন সেখানে আশ্রয় নিয়েছিলেন। তো অনেকে মনে করছিলেন যে তখন খ্রিস্টানরা মনে করছিল যে তাদের হয়তো হত্যা করা হবে, তাদের জানমাল ছিনে না হবে, কিন্তু সুলতান মেহমেদ কী করলেন, তিনি গেলেন এবং সবাইকে আশ্বস্ত দিলেন এবং সকলকে নাগরিকত্ব দিলেন যে আপনারা আপনাদের ধর্ম ইচ্ছা মতো চালিয়ে যেতে পারবেন, কোনো জোর জবরদস্তি নেই, আপনাদের জানমালের কোনো ক্ষতি হবে না, আপনাদের মালামাল আপনাদের সম্পদ সবই আপনাদের কাছে থাকবে। সুবহানাল্লাহ, দেখেন একজন আদর্শ নেতা একেই বলে। তো এই হলো আসল কাহিনী। এভাবে সুলতান মেহমেদ, সুলতান মোহাম্মদ ফাতেহ মেহমেদ সেই আয়াসোফিয়াকে জয় করেন। এবার আসল কাহিনী শুরু হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুরস্কের উসমানীয় সাম্রাজ্য দখল হারিয়ে যায়, তখন একজন নাস্তিক, একজন সেকুলার বসে সেই আসনে, তার নাম হলো মোস্তফা কামাল আলতুর। এই নিয়ে এসে এত যে খারাপ কাজ করেছেন ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নানা আইন চালু করেন এবং ধীরে ধীরে চেষ্টা করেছে দেশটাকে নাস্তিক পরিণত করেন, কিন্তু আল্লাহ তো এটার ইচ্ছা না। তো এই বেটা কামাল পাশা তা তো সহ্য হবে না যে এত বড় মসজিদ, এত একটা ইয়া জিনিসকে তিনি মসজিদ বানিয়ে রাখবেন, তা তো রাত দিন ঘুমাতো না। তো তিনি ধান্দা করতে, তিনি তো ডাইরেক্ট বলতে পারবেন যে মসজিদ বন্ধ করা হোক, নাহলে তো মুসলমানরা খেপে যে আবার একটা গণঅভ্যুত্থান দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তিনি ধান্দা করলেন, এটাকে জাদুঘর তৈরি করে দিলেন। তিনি বললেন যে ঠিক আছে, এটা তো খ্রিস্টানদেরও একটা জিনিস ছিল, তো আপনারা এটা মসজিদও করতে পারবেন না আবার ইয়াও করতে পারবেন না, তো আমি এটাকে জাদুঘরে রূপান্তরিত করেছি। অনেক চাল চৌধুরী করে এটাকে জাদুঘরে রূপান্তরিত করা হলো, কিন্তু না, এটা খ্রিস্টানদের ইয়া ছিল না। হ্যাঁ, খ্রিস্টানদের একটা প্যাগোডা ছিল, কিন্তু তারপর অনেক কাহিনী হয়েছে, সেই কাহিনীগুলো আমি আজকে বলবো। তো ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এক ভাই, এক তুরস্কের পিএইচডি গবেষক জাহেদুল ইসলামের সাথে কথা বলেছেন এবং তিনি এটার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছেন এবং আসল ঘটনাটা কি। তো ঘটনাটা হলো 537 সালে আয়াসোফিয়া গির্জা হিসেবে নির্মিত হয়েছিল। তৃতীয়ত, অটোমান সাম্রাজ্যের ইস্তানবুল বিজয়ের পর, যেটা কনস্টান্টিনোপলের কথা বলছি আমি, ফাতেহ মোহাম্মদ সুলতান ইস্তাম্বুলের খ্রিস্টানদের কাছ থেকে নিজের টাকায়, ভালো করে শুনুন, নিজের টাকায় কিনে নেন শহর জয়ের পর, খ্রিস্টানদের কাছ থেকে নিজের টাকায় সেটা কিনে নেন। যুদ্ধজয়ী বীর মোহাম্মদ চাইলে সেটাকে বিজিত স্থাপনা হিসেবে রাষ্ট্রীয় দখলে নিতে পারতেন, কিন্তু না, তিনি এটাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ক্রয় করেন। খ্রিস্টানের উপাসকরা এটি বিক্রি করার মাধ্যমে সমস্ত দাবি ছেড়ে দিয়েছেন। তুরস্কের অন্যান্য গির্জা খ্রিস্টানদের প্রার্থনাঘাট হিসাবে চালু ছিল, শুধু এটাকে তিনি কিনে নিয়েছেন তাদের কাছ থেকে এবং তারাও বিক্রি করেছে আইনগতভাবে। তারপরে 1453 সালে ফাতেহ সুলতান মেহমেদ
তার এই সম্পদ থেকে মসজিদ রূপান্তর করেন। ইন্টেরিয়র ডিজাইনে ক্ষতিসাধন না করে নামাজের উপযোগী করতে মূর্তিগুলোকে সাদা কাপড়ে ঢেকে দেন। পরবর্তীতে আরও সংস্কার সাধন করেন এবং ওয়াকফ সম্পত্তি হিসেবে উইল করেন। ওয়াকফ বোর্ড সরকার বা অন্য কারো পক্ষে এটার হস্তান্তর, বিক্রয় বা পরিবর্তন নিষিদ্ধ করেন। চতুর্থত, 1935 সালে কামাল আল তুর্ক, যেটা নাস্তিক, কর্তৃত্ব আয়া সোফিয়া মসজিদকে জাদুঘর রূপান্তর করেন। ব্যক্তিগত সম্পত্তিকে রাষ্ট্রের দখলদারিতে পরিবর্তন করা ছিল তার একটি সেকুলারের ভণ্ডামি ছাড়া কিছুই না। আর এখন আলহামদুলিল্লাহ 2020 সালে তুরস্কের আদালত কামাল আল তুর্কের ওই পদক্ষেপে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ জাদুঘর বনাম মসজিদ বিতর্কে কেউ জানতে চাচ্ছেন না আসল ঘটনাটা হলো যে এটাকে গির্জা কেন করা হলো না, বা এটাকে শুধু মসজিদই কেন করা হলো, বা সেকুলার মিডিয়ার আমাদের সামনে এটাকে তুলে ধরছে যে মুসলমানরা এখনো শাসনে আছে, তাই জোর করে এটাকে খ্রিস্টানদের অধিকার না দিয়ে মুসলমানরা এটাকে মসজিদ বানিয়ে নিয়েছে। মানে এসব কথা কিন্তু যারা ইতিহাস জানে না, এসব ইতিহাস যারা জানে না তারা কিন্তু সহজে বিশ্বাস করে নেবে বা মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যে আসলে মুসলমানরা খারাপ। কিন্তু না, সেকুলার মিডিয়ার এগুলো বোঝানো উচিত ছিল বা এগুলো প্রকাশ করা উচিত ছিল যেটা সুলতান মেমের নিজের সম্পত্তি কিনেছে তাদের অধিকার সত্ত্বে, তাদের অনুমতিক্রমে, এবং তিনি নিজের সম্পত্তিতে উইল করে গেছেন যেটা পরিবর্তন করা যাবে না, এটা সারা জীবন মসজিদই থাকবে এবং এটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন মসজিদ পড়ার জন্য। দেখেন কত কত ভালো, আল্লাহ কি তিনি জীবনে কি করে গেছেন। আমরা যদি কোনো একটা কাজ করার সুযোগ পাই সেজন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। তো আসল কথা হলো মিডিয়ার এইভাবে কেন প্রচার চালাচ্ছে, তো আসল কথা এখানে, এভাবে করা ঠিক না। আসলে এটা যে তারা যে প্রশ্নটা তুলছে যে এটাকে কেন গির্জা করা হলো না, সেটা বহু বছর আগের সেই উইল করার মাধ্যমে উত্তর পেয়ে গেছে। কিন্তু সেই কামাল আল তুর্ক নাস্তিক তার অনেক চালচত্বরী করে তার হাতে যেহেতু শাসন ছিল, সেও বিভিন্ন আদালতের কারসাজের মাধ্যমে এটাকে জাদুঘর রূপান্তরিত করে এবং একটা আমেরিকা থেকে না কোথা থেকে একটা ডিজাইনারকে আনে এবং সে যে যতগুলো স্থাপনা ছিল তার ভিতরে সেগুলো মূর্তি তৈরি করে, ভালো ভালো স্থাপনাগুলোকে ঢেকে দেয় এবং তারপর মূর্তি তৈরি করে, যার কারণে মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারত না, বাধ্য হয়ে তারা বাইরে নামাজ পড়ত, ধীরে ধীরে নামাজ পড়া বন্ধ হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেই কাজ করে দেখালেন এরদোয়ান। সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছাতে হয় আর কি। তো সকলে দোয়া করেন এবং সত্যকে জানতে হবে, সত্য আমাদের পথ ইনশাআল্লাহ তাআলা। আয়া সোফিয়ার পর একটা সুন্দর নিউজ করেছে বিডি নিউজ নামের একটি চ্যানেল, আমি সেখান থেকে দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর একটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এপিক অফ গ্লোরি নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটা প্রচুর সুন্দর ডকুমেন্টারি বানায় বিভিন্ন ইতিহাসের উপরে এবং স্পন্সর করছেন, আমি সেই চ্যানেলটাকে অত্যন্ত পছন্দ করি যার কারণে বলছি। আর সেই চ্যানেলের মোহাম্মদের ফাতের জীবনের উপর এবং কীভাবে সে জয় করেছিল সেটার উপর সুন্দর একটা ডকুমেন্টারি তৈরি করা আছে, আপনারা অবশ্যই 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 দেখবেন, আমি 100% রেকমেন্ড করবো, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তো এটাই, তো আমার কথাবার্তায় অনেক ভুল হতে পারে, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।